ইতালিতে চলতি বছর দ্বিতীয় দফায় বিদেশি কর্মী নেয়ার আবেদনের সময় শেষ হয়েছে। 1,36,000 কোটার বিপরীতে অনলাইনে আবেদন করেন 6 লাখেরও বেশি কর্মী, যার মধ্যে রয়েছেন অনেক বাংলাদেশিও। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। মনির, কাপড় না, ওকে দিন SMC-র জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন, জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। ইতালিতে শ্রমিক ঘাটতি মোকাবেলায় চলতি বছর দ্বিতীয় দফায় বিদেশি কর্মী নেয়ার ঘোষণায় চলছে ক্লিক ডে। বাংলাদেশ সহ 36 দেশ হতে বিভিন্ন ক্যাটাগরিতে 1,36,000 কোটার জন্য অনলাইনে আবেদন করেন 6,07,904 জন। প্রতি কোটার বিপরীতে ফরম পূরণ করেন 4 জনের বেশি। ইতালি সরকারের হিসাব অনুযায়ী 2 ও 4 ডিসেম্বর স্থায়ী ভিসা ও ডোমেস্টিক ভিসার আবেদন পড়ে 3,39,000টি, আর 12 ডিসেম্বর সিজনাল বা মৌসুমি কাজের কোটায় প্রায় 2,61,000 আবেদন জমা পড়ার কথা রয়েছে। ভিসা আবেদনের এক তালিকায় রয়েছে বাংলাদেশিরাও। বৈধভাবে জব ভিসাতে ইতালি আসার জন্য বিভিন্ন কোটাতে অনেক বাংলাদেশিরা আবেদন করেছেন। নির্ভুলভাবে আবেদন এবং সঠিক মালিক নির্বাচন করতে পারলে তাদের ইতালি আসার স্বপ্ন পূরণ হতে পারে। এতে করে তারা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখতে সক্ষম হবেন। ইতালির শ্রমবাজারে দক্ষ ও অদক্ষ জনবল রপ্তানিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ইতালির ভিসা নিয়ে অসাধু ব্যবসায়ীদের বাণিজ্য বন্ধের দাবি সংশ্লিষ্টদের। বিভিন্ন সুবিধাভোগী দালাল শ্রেণীর অভিনব প্রতারণার ফাঁদ দুই দিকেই লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, যাতে করে আমরা ইতালিতে এসে এই দেশে কাজ করার জন্য আগ্রহী বাংলাদেশিদের জন্য একদিকে সুযোগের সদ্ব্যবহার করতে পারি, অন্যদিকে সকল ধরনের প্রতারণা ও অবৈধ পথ থেকে নিজেদের পরিহার করতে পারি। চাকরির ভিসায় ইতালিতে প্রবেশে বাংলাদেশিদের সুযোগ থাকলেও সতর্কতার অভাবে স্বপ্ন পূরণের পরিবর্তে মধ্যস্থতাকারীদের ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। তাই সঠিক তথ্য জেনে বৈধ পথে ইতালিতে আসার পরামর্শ ইতালি সরকারের। মনিরুজ্জামান মনির, এখন ইতালি।